হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে খাবার খাওয়ার পরে যে ছয়টি কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে, কেননা এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য নানান রকম ক্ষতির কারণ হতে পারে। এক নম্বর, প্রথমেই রয়েছে অনেকেরই দেখা যায় যে খাবার খাওয়ার পরে একটি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, কাজে সিগারেট খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। আমরা জানি যে সবসময় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে সিগারেট থেকে একেবারেই বিরত থাকতে, কিন্তু সেটি যদি কোনোভাবেই সম্ভব না হয় তাহলে অন্তত খাবার খাওয়ার সাথে সাথে আপনি সিগারেট ধরাবেন না। কেন এটি করা যাবে না? কারণ সিগারেটের মধ্যে আমরা জানি যে রয়েছে নিকোটিন, এবং এই নিকোটিন কি করে, অক্সিজেনকে বাইন্ড করে রাখে বা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু আমরা জানি যে আমাদের শরীরে যখন আমরা কোনো খাবার খাই তখন সেই খাবারটি সঠিকভাবে ডাইজেশনের জন্য বা সঠিকভাবে হজম হওয়ার জন্য কিন্তু অক্সিজেনের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। নিকোটিন অক্সিজেনকে বাইন্ড করে রাখে, অক্সিজেনকে সঠিকভাবে কাজ করতে দেয় না, যেটি কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটি শুরু হতে বা হজম প্রক্রিয়াটি সঠিকভাবে পরিচালিত হতে ব্যাহত করে। রাদার নিকোটিন যে কাজটি করে সেটি হচ্ছে যে শরীরের ভেতরে কার্সিনোজেন, অর্থাৎ যেগুলো ক্যান্সার ঘটায় সেই জিনিসগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে। তো এইভাবে এই কার্সিনোজেন অ্যাবজর্পশন হতে হতে কিন্তু এক সময় দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্যান্সার, যেমন গ্যাস্ট্রিক ক্যান্সার, লাং ক্যান্সার, সিগারেট খাওয়ার ফলে কিন্তু এই ক্যান্সারের ঝুঁকিগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। কাজেই আর একটি কথা বলা হয়ে থাকে, আপনি যদি খাবার খাওয়ার পরে একটি সিগারেট ধরান তাহলে আপনি তাতে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা কিন্তু মোটামুটিভাবে 10টি সিগারেট খাওয়ার ফলে আপনার শরীরে যে ক্ষতি হবে সেই ক্ষতির পরিমাণ কিন্তু সমান সমান। কাজে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে, আর একান্তই যদি সেটি সম্ভব না হয় অন্তত খাওয়ার 2-3 ঘন্টা পরে আপনি সিগারেট ধরাতে পারেন, তার আগে নয়। এরপর আসছি 2 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে যে চা খাওয়া। অনেকেরই একটা অভ্যাস থাকে যে খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু দেখা যায় যে 1 কাপ চা খেয়ে ফেলেন, সেটি কিন্তু করা যাবে না। কেননা চায়ের মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড নামে একটি উপাদান, যেটি কিন্তু আমরা যখন কোনো খাবার খাই তখন তার মধ্যে যদি কোনো প্রোটিন জাতীয় খাবার থাকে সেই খাবারটিকে একটু হার্ড বা শক্ত করে ফেলে, সেটি কিন্তু সহজে হজম হতে পারে না। এবং ট্যানিক অ্যাসিডের আরেকটি বড় কাজ হচ্ছে যে সেটি আমাদের শরীরে, আমরা যখন কোনো খাবার খাই তার মধ্যে যদি কোনো আয়রন থাকে সেই আয়রনটিকে আমাদের শরীরে অ্যাবজর্পশন হতে দেয় না। সেই আয়রন অ্যাবজর্পশন না হওয়ার কারণে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং আয়রনের স্বল্পতার কারণে অন্যান্য যে ধরনের জটিলতা হতে পারে, যেমন শরীর দুর্বল হয়ে যেতে পারে, ফ্যাটিগড হয়ে যেতে পারে, নানান রকমের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিজনিত সমস্যা দেখা দিতে পারে। কাজে খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে আপনি চা খাবেন, তার আগে নয়। 3 নম্বর, এরপরে আসছি যে ঘুম। অনেকেই দেখা যায় যে খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় চলে যান অথবা একটা ন্যাপ নেন কিংবা একটু শুয়ে পড়ার চেষ্টা করেন, সেটি কিন্তু করা যাবে না। খাবার সাথে সাথে কোনো অবস্থাতেই বেডে যাওয়া যাবে না, কেননা আমরা জানি যে আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের পাকস্থলী থেকে অ্যাসিড নিঃসৃত হয়, এবং সেই অ্যাসিডটি কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমটিকে পরিচালিত করে, আপনার খাবারটিকে হজম হতে সাহায্য করে। তো এখন আপনি যদি খাবার খাবার সাথে সাথে ঘুমিয়ে পড়েন তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, আমরা জানি যে গ্র্যাভিটির কারণে অ্যাসিডটি কিন্তু, আপনি যদি দাঁড়ানো বা বসা অবস্থায় থাকেন তাহলে কিন্তু অ্যাসিডটা সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কিন্তু নিচের দিকে নামতে থাকে, কিন্তু আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেটি স্বাভাবিকভাবেই ওপরের দিকে উঠতে থাকে। এবং এই ওপরের দিকে যখন অ্যাসিডটি উঠতে থাকে সেটি কিন্তু আস্তে আস্তে আপনার খাদ্যনালী বা ইসোফেগাসে পৌঁছে যায়, এবং ইসোফেগাসে পৌঁছে গিয়ে কিন্তু সেটি অ্যাসিড রিফ্লাক্স করতে পারে, এবং ইসোফেগাস বা খাদ্যনালীর যে আবরণ বা সেলগুলো রয়েছে সেখানে ক্ষত তৈরি করতে পারে, করে ইসোফেজাইটিস করতে পারে, এবং ধীরে ধীরে কিন্তু এইভাবে ইরিটেশন হতে হতে এক সময় কিন্তু দেখা যায় যে সেখান থেকে অদূর ভবিষ্যতে ইসোফেজিয়াল ক্যান্সারের মতো জটিল সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। কাজে খাবার সাথে সাথে কখনোই ন্যাপ নেবেন না বা বিছানায় চলে যাবেন না, এটি খুবই আনহেলদি একটি প্র্যাকটিস। এরপরে 4 নম্বরে আসছি এক্সারসাইজ বা ব্যায়াম।
অনেকে দেখা যায় যে খাবার খাওয়ার সাথে সাথেই ব্যায়াম শুরু করেন, সেটিও করা যাবে না, কারণ এটিও কিন্তু আপনার ডাইজেশন এবং খাবার খাওয়ার পরে যে হজম প্রক্রিয়াটি শুরু হয় বা হজম এবং অ্যাবজর্পশন, ডাইজেশন এবং অ্যাবজর্পশন, সেই পুরো প্রক্রিয়াটিকে কিন্তু বাধাগ্রস্ত করে। বিশেষ করে যারা স্ট্রেনাস এক্সারসাইজ করেন সেটি কোনো অবস্থাতেই করা যাবে না। খাবার খাওয়ার পরে আপনাকে অন্তত 2-3 ঘন্টা পরে আপনি ব্যায়াম করতে পারেন, তার আগে নয়। এরপরে আসছি 5 নম্বর, হচ্ছে যে শাওয়ার নেওয়া। আমাদের অনেকেরই একটা অভ্যাস থাকে যে আমরা খাবার খাওয়ার পরে একটু শাওয়ার নিই বা গোসল করি, সেটিও করা যাবে না। বিশেষ করে আপনি যদি গরম পানি দিয়ে গোসল করেন তখন আমাদের শরীরে যে ত্বক রয়েছে তার একটা টেন্ডেন্সি থাকে শরীরের ত্বকের টেম্পারেচারটাকে রেগুলেট করা, এবং তার জন্য কিন্তু একটা এনার্জি ব্যয় হয়। তো আপনি যখন খাবার খান তখন আপনার মূল এনার্জিটি দরকার কিন্তু সেই খাবারের ডাইজেশন এবং অ্যাবজর্পশনে ব্যয় হওয়া, সেটি না হয় কিন্তু সেটি টেম্পারেচার রেগুলেশনের দিকে ফোকাস হয়ে যায়, যেটি আপনার ডাইজেশন এবং অ্যাবজর্পশন হতে কিন্তু বাধা দেয়। কাজেই খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু আপনি শাওয়ার নেবেন না, অন্তত আধা ঘন্টা বিরতি দিয়ে আপনি শাওয়ার নেবেন। 6 নম্বর, হচ্ছে কোল্ড ওয়াটার বা খুব বেশি ঠান্ডা পানি খাওয়া। বলা হয়ে থাকে যে আপনি যদি খাবার খাওয়ার পরে খুব বেশি ঠান্ডা পানি খান তাহলে আমাদের পাকস্থলী থেকে যে অ্যাসিড নিঃসৃত হয় সেই অ্যাসিডটি ডাইলিউট হয়ে যেতে পারে, এবং আরেকটি ঝামেলা হতে পারে যে আমাদের বডির একটা টেন্ডেন্সি থাকে যে প্রত্যেকটা অর্গানেরই কিন্তু একটি নিজস্ব টেম্পারেচার রয়েছে, সেই টেম্পারেচারটাকে মেনটেন করা। তো আমরা যখন খাবার খাওয়ার পরে খুব বেশি ঠান্ডা পানি খাই তখন বডি কিন্তু সেই ঠান্ডা পানির যে টেম্পারেচার এবং তার ভেতরে যে ইন্টারনাল টেম্পারেচার সেটির সাথে কিন্তু একটি অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করে, এবং সেটি করতে গিয়ে কিন্তু তার এনার্জি ব্যয় হয়। তো খাওয়ার খাওয়ার পরে এই যে এনার্জিটি প্রয়োজন সেটি কিন্তু বেশি প্রয়োজন খাবারের ডাইজেশন এবং অ্যাবজর্পশনের দিকে ফোকাস হওয়া, সেটি তখন ঠান্ডা পানি খেলে সেই দিকে না হয়ে বডি সেই ইন্টারনাল টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টের দিকেই ব্যয় হয়। তাতে করে কি হয় যে আমাদের যে ডাইজেশন এবং অ্যাবজর্পশনের প্রক্রিয়াটি সেটি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে ডাইজেশন এবং অ্যাবজর্পশনের প্রক্রিয়াটি কিন্তু তখন একটু ব্যাহত হয়। তো আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের একটি উদ্দেশ্য হওয়া উচিত, সেটি হচ্ছে যে সেই খাবারটি যেন সঠিকভাবে আমাদের শরীরে ডাইজেশন বা হজম হয় এবং সঠিকভাবে আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়। কেননা খাবারের ভেতর থেকে আমরা আমাদের শরীরটিকে সুস্থ সুন্দরভাবে পরিচালিত করার জন্য যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো প্রয়োজন সেগুলো যেন আমরা সঠিকভাবে আমাদের শরীরের ভেতরে যেন প্রবেশ করে সেই ব্যবস্থাটি কিন্তু করতে হবে। তো আমরা যদি আজকে যে 6টি পয়েন্টের কথা বললাম এগুলো যদি আপনি একটু অ্যাভয়েড করেন তাহলে আপনার যে উপকারটি হবে সেটি হচ্ছে যে আপনার শরীরের ডাইজেশন, খাবার খাওয়ার পরে আপনার শরীরের সেই খাদ্যের ডাইজেশন এবং অ্যাবজর্পশনটি সঠিকভাবে হবে, এবং আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলস বা নিউট্রিয়েন্টস যা কিছু আছে সেগুলো আপনার শরীরে সঠিকভাবে প্রবেশ করবে, যা আপনাকে হেলদি এবং ফিট রাখতে সাহায্য করবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।